টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ডে বাই ডে উন্নতি লাভ করছে। দেশের রপ্তানি আয়ের 80% আসে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ এই সেক্টরের সাথে কর্মরত আছেন এবং তাদের জীবিকা নির্বাহ করছেন। টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা কাজের ধরন রয়েছে, কাজের পরিবেশ এবং সুযোগ সুবিধা সবই আলাদা এখানে। তো আজকের ভিডিওতে আমরা জানব টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজের ধরন, সুযোগ সুবিধা সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি কোন সেক্টরে কাজ করলে কমফোর্ট ফিল করবেন। টেক্সটাইল এবং গার্মেন্টস কোথায় আপনার ক্যারিয়ার গঠন করা উচিত, এখন আমরা দেখব টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজের পার্থক্য এবং সুযোগ সুবিধা। তো প্রথমত আসি টেক্সটাইল। টেক্সটাইলে মূলত সুতা থেকে কাপড় তৈরি করা হয়ে থাকে। এখানে মূলত উভেন এবং নিট ফেব্রিক তৈরি হয়। টেক্সটাইল সেক্টরে অনেক বড় সুযোগ রয়েছে কাজের। এখন আসি গার্মেন্টসের কাজ। গার্মেন্টসে মূলত টেক্সটাইল থেকে যে কাপড়টা আসবে ওই কাপড় দিয়ে সম্পূর্ণ একটা পোশাক, শার্ট, প্যান্ট হতে পারে ইত্যাদি সেলাইয়ের মাধ্যমে সম্পূর্ণ একটা পোশাক তৈরি করে দেওয়া, মূলত এটা গার্মেন্টসের কাজ। আমাদের দেশে ছোট বড় প্রায় 1000-এর মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ রয়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে ছোট বড় প্রায় 4000-এরও বেশি। প্রত্যেক গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। টেক্সটাইলে মূলত 8 ঘন্টা ডিউটি, কোনো ওভারটাইম সিস্টেম নাই এখানে। যেহেতু শিফটিং ডিউটি করা লাগে তাই নাইট ডিউটিও করা লাগে এখানে। গার্মেন্টসে 8 ঘন্টা ডিউটি থাকলেও ওভারটাইম সিস্টেম রয়েছে, নাইট ডিউটির দরকার পড়ে না এখানে। টেক্সটাইলের কোনো ফিক্সড স্যালারি রেঞ্জ নেই, কোম্পানির পলিসির উপর এদের স্যালারি নির্ধারণ করা হয়ে থাকে। টেক্সটাইলের স্যালারি একটু বেশি ধরা হয়ে থাকে, স্টার্টিং স্যালারি 10-12 হাজার ধার্য করা হয় অনেক ক্ষেত্রে। গার্মেন্টসে স্যালারি গ্রেড রয়েছে যেটা কি না স্টার্টিং 8 হাজার থেকে শুরু হয়। টেক্সটাইলে কাজের পরিবেশ ভালো, বকাঝকা কম, রিল্যাক্সে শ্রমিকরা কাজ করে থাকে। গার্মেন্টসে প্রোডাকশন রিলেটেড হওয়ায় সময়কে খুব বেশি প্রাধান্য দেয় এখানে, বকাঝকার পরিমাণ একটু বেশি থাকে গার্মেন্টসে। টেক্সটাইলে অনেক দ্রুত উপরে উঠে যায় বা স্যালারি বাড়ি নিয়ে যায়, যেহেতু এখানে কম্পিটিটর এবং প্রতিযোগী কম থাকে, তাই টেক্সটাইলে স্যালারি অনেক বেশি বা দ্রুত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে গার্মেন্টসের প্রতিযোগী বেশি থাকার কারণে এখানে উপরে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়ায়। টেক্সটাইলে বেতন বোনাস ছুটি অনেক বেশি পাওয়া যায়, জবাবদিহিতা তুলনামূলকভাবে কম গার্মেন্টসের তুলনায়। সেক্ষেত্রে গার্মেন্টসে ছুটি নেওয়াটা অনেক কষ্টসাধ্য, যদিও ছুটি দেয় অনেক ক্ষেত্রে জবাবদিহিতা করা লাগে ছুটির জন্য। টেক্সটাইলে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ কর্মরত রয়েছে, অপরপক্ষে গার্মেন্টসে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে কাজের মাধ্যমে। টেক্সটাইলে চাকরি করলে আপনি আদার্স কাজ করার সময় পাবেন, যেহেতু এখানে শিফটিং ডিউটি করা লাগে। এখানকার শিফটিং ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে দুপুর 2টা, এরপরে শিফট রাত দুপুর 2টা থেকে রাত 10টা, এরপরে নাইট শিফট যেটা রাত 10টা থেকে সকাল 6টা। মূলত এই 3 শিফটে টেক্সটাইলে কাজ করা হয়ে থাকে। গার্মেন্টসে কাজ করলে আদার্স কাজ করার কোনো সুযোগ থাকে না, সকালে যাওয়া লাগে এবং রাতে আসা লাগে। সেক্ষেত্রে অন্য কোনো কাজ করার আপনার সুযোগ থাকবে না অফ ডে ব্যতীত। টেক্সটাইলে কোনো নির্দিষ্ট দিনে অফ ডে থাকে না, যেহেতু 7 দিনই মেশিন চলমান থাকে। সেক্ষেত্রে আপনার 7 দিনের যে কোনো একদিন আপনাকে অফ ডে দেওয়া হবে, ওই দিনে আপনি আপনার অফ ডে বা ছুটি কাটাবেন। অপরপক্ষে গার্মেন্টসে শুক্রবারে ছুটি থাকে, সেক্ষেত্রে শুক্রবারে সবার অফ ডে পালন করা হয় গার্মেন্টসে। টেক্সটাইল যেহেতু অনেক বৃহৎ জায়গা নিয়ে তৈরি হয়,
তাই এখানে শ্রমিকদের জন্য ব্যবস্থা থাকে যেখানে শ্রমিকরা থাকতে পারে। অপরপক্ষে গার্মেন্টসে কোনো কোয়ার্টার সিস্টেম নেই। ম্যাক্সিমাম টেক্সটাইলি 1 থেকে 10 তারিখের মধ্যে তাদের বেতন কমপ্লিট করে। অপরপক্ষে গার্মেন্টসও 1 থেকে 10 তারিখের মধ্যে তাদের বেতন দিয়ে দেয়, কিন্তু কিছু এক্সেপশনাল গার্মেন্টস থাকে যারা 1 মাসের বেতন 2 মাস বা 3 মাস পর পর দিয়ে থাকে। টেক্সটাইল এবং গার্মেন্টস দুই জায়গাতেই কষ্ট রয়েছে। আমি বলবো না এখানে কষ্ট কম, ভাই কষ্ট করেই টাকা ইনকাম করতে হবে, হোক সেটা টেক্সটাইল অথবা গার্মেন্টস। মহিলাদের জন্য আমি গার্মেন্টসটাকে বেশি প্রাধান্য দেব, কারণ টেক্সটাইলে নাট করা লাগে, তাই মহিলাদের জন্য টেক্সটাইলে একটু কম নিয়োগ দেওয়া হয়। যদিও টেক্সটাইলে কিছু সংখ্যক মহিলা কাজ করে থাকে, বাট ম্যাক্সিমাম ই পুরুষ কাজ করে থাকে টেক্সটাইলে। সর্বোপরি টেক্সটাইল এবং গার্মেন্টস দুই জায়গাতেই আপনার জন্য চাকরির বিশাল সুযোগ রয়েছে, তাই এখনই ভাবুন আপনি কোনটাতে জব করবেন, কোনটা আপনার জন্য কমফোর্ট ফিল হবে, টেক্সটাইল নাকি গার্মেন্টস। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার আসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো যাওয়া যাক, আসসালামু আলাইকুম।